দিছি শুরু থেকে আজ পর্যন্ত কোনো অভিযোগের কোনো সুরাহা হয় নাই ওভারঅল বোর্ড তো আমি বললাম তো শহরের ভিতরে ওভারঅল বোর্ডের অবস্থা খুবই খারাপ খুবই সূচনীয় ভোটারদের উপস্থিতি খুবই নগণ্য বললেই চলে এই শহরের ভিতরে আর নতুন যে 15টি বর্ধিত ওয়ার্ড এসেছে ওরা ভোট দিতে গেছে ভোট কেন্দ্রেতে কিন্তু গিয়ে ওরা বিলম্বনার শিকার হচ্ছে ভোট দিতে গিয়ে ইভিএম মেশিনের কারণে না না এগুলা বেশিরভাগ দক্ষিণ সুরমা দুইটা তো তিনটা আছে হ্যাঁ আর বেশিরভাগ উত্তর সুরমা আমাদের টুকের বাজার মৈয়ারচর সোনাতলা হ্যাঁ ত্রিমুখী এইগুলা অনেক ভোটার চলে গেছে আমি কিন্তু উত্তর চলে গেছে আপনি ফলাফল যাই আসবে মেনে নেবেন কিনা সেটা পরের ব্যাপার সেটা পরের ব্যাপার আগে ফলাফল আসুক তারপরে দেখা যাক কি ধন্যবাদ আপনাকে আমি এখন বলতে পারবো না ভোট গণনা এখনো শেষ হয় নাই সেটাই বলতে পারবো না আমি যেদিকেই যাচ্ছি লাঙ্গলের জোয়ার দেখতে পাচ্ছি সবাই লাঙ্গলকে ভোট দিতেছে এখন যদি ওনারা কোনো মেকানিজম না করেন যেহেতু ওনারা দলীয় লোক দলীয় প্রার্থী পেশি শক্তি প্রশাসন শক্তি তাদের হাতের মধ্যে তাদের পকেটের মধ্যে হ্যাঁ যদি ওনারা কিছু করেন তাহলে আর বলার এখানে কিছুই নাই আর যদি কিছু না করেন তাহলে লাঙ্গল লাখো ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ এই 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 ইলেকশনে তবে আপনি শুরু থেকে কিছু অভিযোগের কথা বলছিলেন এই অভিযোগগুলো আসলে এখন পর্যন্ত আপনি তো পুরো শহর ঘুরেছেন মানে কি আসলে অবস্থা কোনো সুরাহা নাই ভাই অভিযোগ করতে করতে ফেড আপ আমি আগেই বলছি এখনো বলতেছি নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া মানে না দেওয়ারই সমান ওনারা কর্ণপাতই করেন না আমাদের কথারে আমরা লিখিত অভিযোগ দিছি ফোন করলে রিটার্নিং অফিসার ফয়সল কাদের রিটার্নিং অফিসার ফয়সল কাদের ফোনই ধরেন না 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 এটা এটা ওনাদের বানানো কথা আমরা গতকালকে 500 জন এজেন্ট দিয়েছি আমরা 500টা এজেন্ট দিয়েছি আমরা এই 190টা ওয়ার্ডে 90টা সেন্টারে কি বলেন ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে লাঙ্গলের মেয়র প্রার্থীর সাথে আমরা কথা বললাম মইনউদ্দিন কাদের দৈনিক আজকালের কণ্ঠ আচ্ছা 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 দশমন দেখা যাচ্ছে মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিণ শর্মা শিববাড়ির অবস্থ নির্বাচন প্রসঙ্গে ভোট আমরা দেখতে পাচ্ছি সাথে থাকুন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক কর্মকর্তা সবাই সামাজিক বৃন্দ সবাই আসছেন আমাদের বিস্তারিত দেখুন সারিবদ্ধভাবে আমাদের ভোটাবৃন্দ সুন্দরভাবে ভোট প্রয়োগ করতেছেন সাথে থাকুন ধন্যবাদ সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।